সুপ্রিম গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল রেডি হয়ে নিলাম, এখন বাজে হচ্ছে 10:25। তো আজকে আমার ভিজিট আছে, আজকে আমার মা আছে সুপারভাইজারি। তো আজকে আমি বেশ কয়েকটা স্টোর ভিজিট করবো, তো বন্ধুরা দেখতে থাকবো আজকে পুরো ব্লগটাতে। তো ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে এখানে ভাজি, ডাল, ডিম সেদ্ধ, রুটি, এখানে রয়েছে হরলিক্স। ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই বন্ধুরা, তোমরাও সবাই ব্রেকফাস্ট করো, করে নিও। স্টেশনে যাচ্ছি, তো ফ্রেন্ড পালপাড়া স্টেশনে চলে আসলাম। তো এখন সিগনাল হয়ে গেছে, ট্রেন ঢুকছে ডাউনে, ডাউনে এখন ট্রেন ঢুকবো, তার আগে একটা কলম কিনে নিই। তো এটা আমার স্টেশন, পালপাড়া স্টেশন। তো এই স্টেশন থেকে আমি প্রতিনিয়ত ট্রেন ধরি, চাকদা আর পালপাড়া মিডিলে আমার বাড়ি। তো এখান থেকে ট্রেনটা ধরার কারণ হচ্ছে, প্রথম কথা এদিকে জ্যাম পড়ে না, মানে সিগনাল পড়ার কোনো চান্সেস নেই বা গেট পড়ার চান্স নেই, আমি একটা পোলে নিচ দিয়ে আসি এদিকে। আর সেকেন্ড কথা, স্টেশনটা অনেকটা ফাঁকা থাকে, দেখতেই পাচ্ছি স্টেশনটা কিন্তু ইয়ে, চাকদা থেকে উঠলে আমি স্টেশনটা প্রচুর ভিড় পাই, আর এটা অনেকটা ফাঁকা থাকে, নিরিবিলি থাকে, যে কারণে আমি এই স্টেশনটা দিয়ে আসা। ফ্রেন্ড এটা শান্তিপুরের লোকাল, এটা হচ্ছে 10:50 সময় ঢুকলো ট্রেনটা, এই ট্রেনটা ধরে উঠলাম। বাট ভালোই ভিড়, জায়গা তো পাওয়া যাচ্ছে না, দাঁড়িয়েই রয়েছি, জানি না কতক্ষণে জায়গা পাবো, বাট দাঁড়িয়ে থাকবো, যেখানেই জায়গা পাবো হয়তো পেয়ে যাবো। সো ফ্রেন্ড এটা দমদম স্টেশন থেকে আমি ট্রেন থেকে এখন স্টেশনে নামছি। তো মাস্কটা একটু পরে নিলাম, কারণ ওখানটার ছিল, তাই একটু মাস্কটা পরে নিলাম। তো এই মুহূর্তে আমি নেমে গেলাম দমদম স্টেশনে, দমদম স্টেশন থেকে নেমে এবার আমি যাব নাগেরবাজার, নাগেরবাজার থেকে আমি আবার একটা অটো ধরবো। তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা, আজকে মোটামুটি কত এক্সপিরিয়েন্স লাগে সেটাও আমি তোমাদের পুরোটা বলবো। কতভাবে ট্রাভেল করি সেটা নিয়ে আজকে আমার ভিডিওতে থাকবে। তো সবার ফার্স্ট আমি নেমে গেলাম দমদম স্টেশনের থেকে ট্রেনে, তারপরে আমি এসে গেলাম নাগেরবাজার যাওয়ার জন্য অটো। এখানে 10 টাকার বিনিময়ে নাগেরবাজারে অটোতে নেমে গেলাম। তো এখন আমি আবার এই নাগেরবাজারে এই থেকে আবার অটো ধরবো, অটোটা অবশ্যই দার্জিলিং চলে যাবে, এখানে অবশ্য ট্রেন ভাড়া 10 টাকা নেয়। ফাইনালি ডায়মন্ডটা মানে নামলাম, এখানেও কিন্তু অটোতে 10 টাকা দিলাম। তো এই হচ্ছে পুরো ডায়মন্ডটা মল, ডায়মন্ডটা মল নিয়ে ভিডিও আমার আগেও আছে আমার ইউটিউব চ্যানেলে, বাট আমি আজকে তোমাদের ওইভাবে ভিডিওটা দিচ্ছি না, জাস্ট আমার আজকে কোথায় কোথায় ভিজিট আছে সেই হিসাবে আজকে আমার ভিডিওটা দেওয়া। তো আজকে আমার এইখানে ভিজিট আছে, ভিজিটটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা। বাবা ঘরের ভেতরে এসে একটু শান্তি, এসিটা পাওয়ার পর একটু রক্ষা, আর পারছিলাম না। তো ফাইনালি এখন বাজে 2:20 নাগাদ, তো আমি লাঞ্চ করে নিলাম, লাঞ্চ করে তো ফ্রেন্ড আমার ডায়মন্ড প্লাজার ভিজিট কমপ্লিট। তো এখন আমি ভিজিটে যাচ্ছি সিটি সেন্টার 1, মানে সল্ট লেক। তো আমি এখন বাস ধরবো, উল্টোডাঙ্গা নামবো, উল্টোডাঙ্গা থেকে ওখান থেকে অটো পেয়ে যাবো। আমার বাসটা নেমে গেলাম উল্টোডাঙ্গায়, উল্টোডাঙ্গা থেকে এখন আমি আবার একটা অটো ধরে নেবো, অটো ধরে যাবো সিটি সেন্টার 1। সো ফ্রেন্ড ঢুকে গেলাম সিটি সেন্টার 1-এ, এই হচ্ছে সিটি সেন্টার 1-এর কাউন্টার, ওই যে নিউ
এটা হচ্ছে আমার শপ, তো এই শপে এখন ভিজিট করব। আর এখান থেকে আবার বেরিয়ে তারপর আমার আরেকটা ভিজিট আছে, সেটা হচ্ছে অপনিমা। তো ফ্রেন্ড এখন বাজে 5:30, আমি সিসি ওয়ান থেকে ভিজিট করে বেরিয়ে গেলাম। তো এখন আমি নেক্সট ভিজিট যাচ্ছি অগ্নিমল, মানে হাওড়া। দেখতে দেখো অগ্নি দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে শোভাবাজার সুতরাং স্টেশন, এখান থেকে আমি এখন ঘুরতে ধরে নিচ্ছি। এখান থেকে মেট্রো ধরে নামবো আমি। ঢুকে গেলাম শোভাবাজার মেট্রো স্টেশনে, এখন আমরা ট্রেন ধরবো। তো ফ্রেন্ড মেট্রোতে উঠলাম, মেট্রোতে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। আমি দরজার সামনেটাই দাঁড়িয়েছি কারণ আমি নেমে যাব রবীন্দ্র সদন। দেখতেই পাচ্ছ সারাদিন আমাকে কতগুলো কাউন্টার যেতে হয়, কোথায় কোথায় যেতে হয়, কত টাকা এক্সপেন্স পড়ে, তোমরা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে কতগুলো টাকা পড়ে। একবার মেট্রো, একবার বাস, টোটো, সব ধরনের ট্রাভেলিং করতে হয় আমাকে। সো ফ্রেন্ড আমার ভিজিট কমপ্লিট, মোটামুটি 8টা বাজে এখন। তো এখন বেরিয়ে পড়ছি বাড়ির দিকে, এখন বাড়ি যাবো। বাড়ি হচ্ছে চাকদা, তোমরা বলে করেই যান। এখন দেখি কোন রুটে যাওয়া যায়, তোমরা থাকো ব্লগে। তো বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি আরম্ভ হয়েছে, ওদের আমাকে বুঝতেই হবে। দেখতেই পাচ্ছি এই যে লাইটের সামনে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাওয়ার চেষ্টা করছি। সো ফ্রেন্ড বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে, বৃষ্টি দাম এখন বৃষ্টি। এখন আমি টোল থেকে বাস ধরবো, তো আমি এখন দিচ্ছি। অনেক দিন আমরা নন্দনে আসি না, অনেক দিন এখানে কিন্তু ভীষণ আড্ডা মারার জায়গা ছিল একটা সময়, তো আমার ফেভারিট ছিল, আমি আগে প্রচুর আড্ডা মারতাম। তো নন্দনে তো বেলা শুরু চলছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। নন্দনের সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু নন্দনটা একটু ভিজিট করে নিই। দেখ
নন্দনের গাছের আমগুলো দেখো বন্ধুরা, পুরো পেকে রয়েছে, একদম হলুদ হয়ে আছে আমগুলো। আমগুলো দেখো খুব সত্যি আমার বেশ ভালো লাগলো আমগুলো দেখে। আর এই হচ্ছে নন্দন, এখানে বেলাস্টোর পোস্টার আছে, মিনি পোস্টার আছে, কিসমিসের পোস্টার আছে, তো আজকে ব্লগে আমার রইল নন্দনীয় একটা কিছু। আর এখানে এখানে আমরা আড্ডা মারতাম বরাবরই, অনেক আড্ডা মারতাম আজ থেকে অনেক বছর আগে, এই জায়গাগুলোর পাশে আমরা বসতাম। বাট আজকে মনে হচ্ছে অনেকদিন পর এখানে এসে সত্যিই ভালো লাগছে, সেই আড্ডার দিন, সেই সব দিনের আড্ডার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ নন্দনের কীরকম ভিড়, কারণ বেলাশুরু দেখার এখানে প্রচণ্ড ভিড়, বেলাশুরু সেই বই হয়েছে। এই আমি নন্দনের পুরো ভিডিওটা একটু দেখিয়ে দিলাম। এদিকে রবীন্দ্রসদন, রবীন্দ্রসদন মঞ্চ একটা সময় প্রচুর আসতাম। আর এই হচ্ছে একটা আম পাইনি, আমি খালি খুঁজছি আম, কারণ নন্দনে প্রত্যেক কটা গাছে প্রচুর আম হয়ে রয়েছে, একটা আম পড়লেই আমগুলো নেব, বাট এখন অব্দি একটা আম পড়েনি। ফ্রেন্ডস সিরিয়াসলি বলছি, নন্দনের যে কটা আম গাছ আছে প্রত্যেক কটা আম গাছে এত আম হয়ে রয়েছে, মানে এত আম আমরা মনে হচ্ছে এখন অব্দি অন্য কোথাও দেখিনি, এটা নন্দনের আম গাছে এত আম হয়েছে। এটা হচ্ছে বাঙালিদের একমাত্র ট্র্যাডিশনাল জায়গা, যে ট্র্যাডিশনাল জায়গাতে এই নন্দনে মানুষের না আসলেই নয়, আমার মনে হয় না এমন কোনো মানুষ বাকি আছে যে নন্দনে এখন অব্দি বই দেখেনি, সবাই মনে হচ্ছে দেখেছে। কিন্তু আমার একটা জিনিস ভালো লেগেছে, প্রচুর আম দেখে নন্দনে। তো আমার মোটামুটি নন্দনে ভিজিট কমপ্লিট, একটু আড্ডা ইয়ার কি মারতে এসেছিলাম, বাট বৃষ্টির জন্য হয়তো কোনো বন্ধুবান্ধব সেরকম দেখতে পারলাম না। তো আমি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি, এই মুহূর্তে বেরিয়ে যাই বাড়ির দিকে, এখন আমি মেট্রো ধরবো। তো ব্লগটা আজকে কেমন লাগলো বন্ধুরা জানিও। তো ফাইনালি আমার একটা বন্ধুর সঙ্গে দেখা, সৌম্যর সঙ্গে, তো সৌম্যর সঙ্গে একটা ছবি তুলে নিলাম। একটুখানির জন্য দমদম যাওয়ার গাড়িটা মিস করে গেলাম, তো আমি এখন এখানটাই দাঁড়াই, এই পরবর্তী গাড়ি দেখি কটায় আসে, 8:43 পরবর্তী গাড়ি। ফাইনালি মেট্রোতে উঠলাম, তো উঠে দরজার সামনে জায়গা পেয়েছি, এখানটায় দাঁড়ালাম। সো ফ্রেন্ড দমদমে নেমে গেলাম, তো দমদমে নামার পর মানুষ ওই এসকেলেটারের সিঁড়িতে উঠবে বলে দেখো কি দৌড়াদৌড়ি করে, তো আমিও খুব দৌড়াদৌড়ি করলাম, দৌড়াদৌড়ি করে উঠে কোনো রকম এসকেলেটার এসে দাঁড়ালাম। তো এসকেলেটার অটোমেটিক নামছে, বাট কারো সহ্য হচ্ছে না অটোমেটিক নামা, তাদের সহ্য হচ্ছে পেছন থেকে এসে আরও নর্মাল সিঁড়ির মতো এসে এসকেলেটার দিয়ে নামবে, মানে আরও তাড়াতাড়ি যেতে হবে, হয় না মানুষের একটা উচ্চ আকাঙ্ক্ষা কত তাড়াতাড়ি বাড়ি যাবো, তো সবাই এইরকমই করে। ও আমিও তো তাই দেখে বাধ্য হলাম, আমারও অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে আগে। সো ফাইনালি তারপর দমদম স্টেশন আসার পর কৃষ্ণনগর লোকাল যেটা শিয়ালদা থেকে 9:00 ছাড়ে সেটা এখানে ঢুকলো 9:20, তো আমি আলটিমেটলি 10:00 পেয়ে গেলাম। তো এখানেই আমার ব্লগটা শুরু করলাম, 10:25। তো আর কথা বলছি না, আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি, সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার।